ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিকশন হান্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ শুনবেন সোহিনী অধিকারীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প কমলি। গল্প পাঠে আমি প্রীতম, তারানাথ তান্ত্রিকের চরিত্রে সায়ন্তন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কমলি। ভাদ্র মাসের কাঠ ফাটা রোদ, বৃষ্টির এতটুকু চিহ্ন নেই। অফিস ফেরত আকাশের দিকে চেয়ে দেখলাম মেঘ জমেছে বটে, তবে এই মেঘ বৃষ্টি হয়ে ঝমঝমিয়ে নামে না, বরং তাপ বাড়িয়ে তোলে। যাই হোক, বাড়িতে ফিরে সবে হাত পা ধুয়ে আয়েশ করে বসেছি। হাত পাখাটা দিয়ে দিব্যি শরীরের ঘাম শুকিয়ে নিচ্ছি। স্ত্রী ঘরে নেই, এক প্রতিবেশীর বাড়িতে গেছে। আর আমার স্ত্রী গল্প জুড়লে যে সহজে থামতে চায় না, তা আমার চেয়ে ভালো কেউ জানে না। তবে ভালো কথা হচ্ছে আমার খাবারটা ঢাকা দিয়ে রাখা ছিল। গরমে মুখে কিছু তুলতে ইচ্ছে না করলেও পেট কি সে কথা শোনে, তাই গোগ্রাসে খাবারগুলো গিলে নিলাম। সবে ভাবতে বসেছি সময় কাটানোর জন্য কি করা যেতে পারে, এমন সময় কিশোরীর আগমন। কি হে ভায়া, তুমি তো দেখছি বুড়িয়ে যাচ্ছ, অফিস থেকে বাড়ি, আবার বাড়ি থেকে অফিস। তা এই গরমে তোমার ঠিক কি করতে ইচ্ছে করছে শুনি, না মানে জোয়ান ছোকরারা কি করছে এই গরমে? ছোকরারা যা ইচ্ছে করুক, আমরা তো তারানাথের বাড়ি থেকে ঘুরে আসতে পারি। ওর আজগুবি গল্পগুলো শুনলে যদি এই প্যাচে প্যাচে গরমের মধ্যে একটু ক্লান্তি কাটে। তা গেলেই হয়, চলো তবে দেখি আজ তান্ত্রিক মশায়ের ঝুলি থেকে কি কাহিনী বেরোয়। কিন্তু তিনি কি এই ভর দুপুরে সময় দিতে পারবেন? এতক্ষণে বোধ হয় হাত দেখানোর জন্য লাইন পড়ে গেছে লোকের। এমনভাবে বলছো যেন সে লোকের হাত দেখে বড় লোক হয়ে গেছে। তাছাড়া আমরা ছাড়া কেই বা ওর অর্থহীন প্রলাপ শুনে বাহবা দেবে। তাই বলছি চলো একটু রগড় দেখে আসি। কিশোরীর প্রস্তাবটা আমার মন্দ লাগলো না। সত্যি কথা বলতে আমাদের জীবনে বিনোদন বলতে তারানাথের গল্প। তারানাথ এসব ওনার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা বলে দাবি করলেও ওনার কথায় যে আমাদের খুব বিশ্বাস আছে তা নয়। তবে নিছক গল্প হিসেবে ধরলে শুনতে মন্দ লাগে না। কখনো গা ছমছম অনুভূতি, তো কখনো রোম খাড়া করা ভয়, দুই মিলিয়ে যাকে বলে সময়টা টান টানভাবে কেটে যায়। অগত্যা ঠিক হলো তারানাথের বাড়িতেই যাব। তারানাথের বাড়ি যে খুব বেশি দূরে তা নয়, একটু কষ্ট করে হাঁটলেই চলে। তবে এই প্রচণ্ড রোদে হাঁটার কথা ভাবলেও শরীরে অস্বস্তি বোধ হয়, তাই ট্রামে যাওয়াই যথার্থ মনে হল। তারানাথের বাড়িতে বহুদিন যাবৎ কোনো নতুন লোকের যাতায়াত দেখিনি। হাত দেখাতে আসা লোকের হঠাৎ অভাব পড়ল কি না কে জানে। যথারীতি তারানাথের মেয়ে চারি দরজা খুলে দিল। তারানাথ ঘরেই বসেছিলেন, আমাদের দেখেও না দেখার ভান করে মুখটা ফিরিয়ে রাখলেন। কিশোরী হেসে বলল, কি ব্যাপার, অসময়ে এলাম বলে অসন্তুষ্ট হলেন নাকি? তারানাথ একই রকম গাম্ভীর্যের সহিত বললেন, এতদিন পরে এলে যে, হারানো স্মৃতি ফিরে পেলে বুঝি। বুঝলাম তারানাথের অভিমান হয়েছে, তার অভিযোগ একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কতকটা কাজের চাপে আর কতকটা আলস্য ভর করেছিল বলেই মাস তিনেক তার বাড়ির পথে পা মারায়নি। আগে তা নয়, আপনার সাথে গল্পগুজব না করলে আমাদেরও চারদিক কেমন ফাঁকা ফাঁকা লাগে। তবে মাঝে সময়টুকু আসবো আসবো করেও আশা হয়ে ওঠেনি। তা আজ কি মনে করে এলে এই বুড়ো রাজগুবি গল্প শুনতে? তারানাথের অতীত জীবনের অধিকাংশ ঘটনায় যে গল্প, সে বিষয়ে আমার আর কিশোরীর কোনো সন্দেহ নেই। এমন ভয়ঙ্কর পিশাচ প্রেতাত্মাদের জব্দ করার গল্প কতটা বিশ্বাসযোগ্য আমরা জানি না, এবং আমাদের এই মনোভাব সম্পর্কে তারানাথ মোটেও অজ্ঞাত নয়। তাই সে মাঝে মাঝেই আমাদের খুঁচিয়ে দুই এক কথা বলতে ছাড়ে না। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তাই কিশোরী হাল ধরল।
সে আজগুবি হোক বা সত্য ঘটনা, গল্পগুলো শুনতে ভারী ভালো লাগে। টান টান উত্তেজনায় শরীরের রোমকূপগুলো খাড়া হয়ে যায়। এবার একটা গল্প বলা শুরু করুন দেখি ঠাকুরমশাই। তারানাথ এবার নড়ে চড়ে বসলেন, হাঁক পেরে চারিকে তিন কাপ চা করতে বললেন। আমরা বুঝে গেছি তারানাথ নিজের পুরনো মেজাজে ফিরে গেছেন। গল্প বলো অথবা সত্যি, তবে এই ঘটনাটা আমার স্মৃতিপটে সারা জীবন রয়ে যাবে। তন্ত্র সাধনায় দীক্ষিত হয়েছি আমি, তা অনেক বছর হয়েছে, এমন ঘটনার সম্মুখীন আমি কোনোদিন হইনি। তবে আমার একটা দাবি আছে। দাবি? তা কি দাবি ঠাকুরমশাই? এই গল্পের শেষে তোমাদের আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। সে না হয় দেব, আপনি আগে গল্পটা শুরু করুন না। তারানাথ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলতে আরম্ভ করল। তখন আমার বয়স নিতান্তই কাঁচা, যুবকও বলা চলে। উত্তরবঙ্গের খয়ের বাড়ি কালী মন্দিরে সে সময় প্রতি বছর বড় করে কনক দুর্গার পুজো হতো। অনেকদিনের সাধ ছিল মায়ের দর্শন করতে যাব, তাই বেরিয়ে পড়লাম কাঁধে ঝোলা নিয়ে। ট্রেন যখন স্টেশনে এসে থামল তখন রাত্রি 3:10। সারা স্টেশন অন্ধকারে ডুবে আছে। স্টেশন মাস্টারের ঘরে একটা টিমটিমে হারিকেন জ্বলছে। গিয়ে শুনলাম সেখান থেকে খয়ের বাড়ি যাওয়ার জন্য অনেকটা পথ হাঁটতে হবে। মাঝে চালসা জঙ্গলের বেশ কিছুটা অংশ পড়বে, কিন্তু সেদিকে নাকি কোনো গরুর গাড়ি যায় না, হাঁটা পথ একমাত্র ভরসা। আমার যে সাহসটা চিরকাল বেশি তা তো জানোই, তাই ভোরের আলো ফোটার অপেক্ষা আর করলাম না। স্টেশন পেরিয়ে মাটির পথ ধরলাম। খানা খন্দে ভরা রাস্তা, বহু যুগ ধরেই কোনো সংস্করণ হয়নি, তাই হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। স্টেশন মাস্টার বলে দিয়েছিল পথে যেন কারুর ডাকে সাড়া না দিই, ওই জঙ্গলে মায়া আছে। আমি মনে মনে খুব একচোট হেসেছিলাম, সে তো আর জানে না আমি তন্ত্রসিদ্ধ সাধক, মায়া আমাকে বাঁধতে পারে না যতক্ষণ না আমি স্বেচ্ছায় তার ডাকে সাড়া দেব। কুয়াশায় ঘেরা বন, বড় বড় শাল সেগুন গাছ যেন বীর সেনাপতির মতো দাঁড়িয়ে দুহাত দিয়ে সবুজ বনানীকে রক্ষা করছে। আমি আরও কিছুটা এগোতেই নিজের কাঁধে কারুর স্পর্শ পেলাম। ফিরে দেখলাম এক স্বল্প বসনা নারী দাঁড়িয়ে, পিঠে খোলা একরাশ কালো চুল, কোনো গ্রামের বধূ বা কন্যা, আধার নামলে চুল খোলা রাখে না, ঠিক ভালো ঠেকল না বিষয়টা। কিন্তু কেন যেন মেয়েটার চোখের দিকে তাকাতেই সব সন্দেহ উধাও হয়ে গেল মন থেকে। বড় মায়া ভরা চোখ দুটো তার, অমন বাংময় তার দৃষ্টি। মেয়েটা বলল, বাবা ঠাকুর, বড় বিপদে পড়েছি আমি, শহীদের সাথে মেলা দেখতে এসেছিলাম, এখন পথ হারিয়ে ফেলেছি, শহীদেরও আর খুঁজে পাচ্ছি না, আপনি একটু আমার গ্রামে পৌঁছে দেবেন, একা একা এতটা পথ যাওয়ার সাহস পাচ্ছি না। আমি যেন তখন ঘোরের মধ্যে রয়েছি। মেয়েটাকে বললাম, বেশ তো, কোথায় তোমার গ্রাম? কলমি গ্রাম, এখান থেকে সোজা পথ চলে গেছে, তবে অন্ধকারে ঠিক ঠাউরাতে পাচ্ছি না। এসো আমার পিছু পিছু। আমি এগিয়ে চলেছি সামনে, বেশ বুঝতে পারছি মেয়েটাও আমার পিছু পিছু আসছে। সেদিন ছিল পূর্ণিমা, আকাশ পুরো ঝকঝকে। স্টেশন থেকে বেরিয়ে আচমকা যতটা অন্ধকার মনে হচ্ছিল ততটাও অন্ধকার নয়, বরং জোছনায় মাখামাখি হয়ে সামনের বেশ কিছুটা স্পষ্ট দেখতে পাচ্ছি। হঠাৎ মনে হলো আমার পেছনে মেয়েটার পায়ের খসখসে পদধ্বনি আর শুনতে পাচ্ছি না, অন্যরকম ঠেকল। পেছনে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই, আমি একা গভীর অরণ্যের মধ্যে দাঁড়িয়ে আছি। হঠাৎ যেন মোহভঙ্গ হলো, হঠাৎ বুঝতে পারলাম এতক্ষণ একটা ভ্রমের মধ্যে ছিলাম। সেই স্টেশন মাস্টারের সাবধানবাণী মনে পড়ে গেল, এই জঙ্গলে মায়া আছে, মেয়েটা যে আমাকে কোনো মায়া বলে এখানে নিয়ে এসেছে তা বুঝতে অসুবিধা হলো না।
কিন্তু প্রশ্ন হল কারণটা কি? অহেতুক আমার সঙ্গী কেন হতে চাইবে মেয়েটা? ভোরের আলো ফুটতে শুরু করেছে তখন। চারপাশে চেয়ে দেখলাম জঙ্গলের প্রায় শেষ সীমানা। একটু দূরেই ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে। ভাবলাম গ্রামের ভেতরে গিয়েই জিজ্ঞেস করা যাক খয়ের বাড়ি আর কত দূর। সাধারণত এসব গ্রামের লোকেরা বেশ ভোরেই ঘুম থেকে উঠতে পারে, কারোর দেখা মিলে যাবে এই আশা নিয়েই এগিয়ে গেলাম। কয়েকটা গায়ের বধূ তখন কলসি কাঁখে জল তুলতে যাচ্ছে। আমি তাদেরই একজনকে ডেকে বললাম, মা, এই বুঝি খয়ের বাড়ি? বউটি তার আশেপাশের স্ত্রীলোকের দিকে চাইল। তারা ভালো করে মুখে ঘোমটা টেনে বলল, না তো বাবা ঠাকুর, এ কেন খয়ের বাড়ি হতে যাবে? সে তো বড় পুণ্যস্থান, মহামায়ার পুজো হয় সেখানে। এত পুণ্য আমরা করিনি যে মা আমাদের সহায় হবেন। আমি অবাক হলাম, এমনভাবে কেন কথা বলছে বউটি? ততক্ষণে কয়েকজন পুরুষ এগিয়ে এসেছেন। আমি আমার আসার উদ্দেশ্য জানাতে ওনারা বললেন, এটি কলমি গ্রাম। আমি ঠিক অবাক হলাম না, হয়তো তারা ওই মায়াবী মেয়েটির কথা বলছে। তবু জিজ্ঞেস করলাম, পথ ভুলিয়ে নিয়ে এসেছো? ওই যে আপনি যে মেয়েটিকে বাড়ি পৌঁছে দেবেন বলেছিলেন, সে এমন প্রথমবার হচ্ছে না, কত বছর ধরেই তো এমন হয়ে আসছে। কাউকে না কাউকে পথ ভুলিয়ে এই গ্রামে নিয়ে আসে এক মায়াবী কন্যা, সবই ওই দুশ্চরিত্রার পাপের ফল। গর্জরে উঠল সেই বউটি। আমার কেন জানি না মনে হলো এই গ্রামে কোনো দোষ আছে, সব কিছু ঠিক স্বাভাবিক নয়। তবে ওদের চাহনি দেখে আমার মনে হলো এখন আর কিছু জিজ্ঞেস করা উচিত হবে না। বরং বললাম, অনেক দূর থেকে এসেছি, পথে এতটুকু বিশ্রাম নিইনি, একটা সাময়িকভাবে থাকার ব্যবস্থা করে দিতে পারবেন আপনারা? বড্ড দুর্বল লাগছে। গ্রামের লোকেরা একে অপরের মুখের দিকে তাকালো। তারপরে এক মোড়ল জাতীয় ভদ্রলোক এসে বলল, তা জাত কি হে আপনার? আকে ব্রাহ্মণ। ও, তাও যদি ব্রাহ্মণের সেবা করলে একটু বিপদ কাটে আমাদের। এই কে আছিস? ওই বুড়ি ঠাকুমার বাড়িতে এই বামুন ঠাকুরের থাকার ব্যবস্থা কর। শেষ পর্যন্ত একটা আশ্রয় পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কেমন যেন রোগ চেপে গিয়েছিল। ওই মায়াবী কন্যার রহস্য উদ্ঘাটন আমাকে যে কোনো প্রকারে করতেই হবে। এক ছোকরা আমাকে পথ দেখিয়ে গায়ের শেষ প্রান্তে একটা ছোট্ট মাটির ঘরে নিয়ে গেল। দাওয়ায় এক অশীতিপর বৃদ্ধা বসে আছেন, পরনে সাদা থানটা এলোমেলো করে জড়ানো। ছেলেটা একটু চেঁচিয়ে আমার ভালো মতো আতিথেয়তা করতে বলল। তারপর আমার দিকে তাকিয়ে ছেলেটা বলল যে বুড়ির কোনো ছেলেপিলে নেই, ওরাই এর খাওয়া পড়ার ব্যবস্থা করে দিয়েছে। কারোর ঘরে আত্মীয় বা অতিথি এলে এই বুড়ি ঘরেই শোয়ার ব্যবস্থা করা হয়, তার পরিবর্তে বুড়িকে ফল সবজি গ্রামবাসীরা দিয়ে যায়। তবে একটু খ্যাপা আছে নাকি বুড়িটা। আমাকে সমস্তটা বুঝিয়ে চলে গেল ছেলেটা। আমি প্রথমে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। বুড়ির সাথে কিভাবে কথা বলবো জানি না, শুধু এগিয়ে গিয়ে নমস্কার করলাম। বুড়ি খানিক্ষণ ফ্যালফ্যালে দৃষ্টিতে চেয়ে রইল আমার দিকে, তারপর একগাল হেসে বলল, তোকেই তাহলে মা করাল বদুনি পাঠিয়ে দিয়েছেন, তা বেশ করেছিস বাবা। এবারে তাড়াতাড়ি আমার শ্বশুরকুলের গ্রামটারে ওই আবাগির বেটির হাত থেকে বাঁচা দেখি। অর্থ? ওই দেখো, আবার আমাকে জিজ্ঞেস করে অর্থ। ওরে, মা যখন তোকে পাঠিয়েছেন তখন তিনি তোকে সব কারণ বুঝিয়ে পাঠিয়েছেন। এবার যা দেখি, আমার মাথা খাসনি, মাথায় দুই বালতি জল ঢেলে আয়। কোথা থেকে বা এসেছিস? এভাবে ঘরে ঢুকলে জনার্দন রুষ্ট হবেন। বুড়ি ঘরের ভেতর থেকে বালতি এনে দিতেই আমি সোজা নদীর দিকে চলে গেলাম।
বুড়ির বাড়ি থেকে কিছুটা হাঁটলেই স্বচ্ছ নদী বয়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম বালতির আর প্রয়োজন হবে না, দুটো ডুব দিলে হয়ে যাবে। ভালো করে ডুব দিয়ে সূর্য প্রণাম করছি, এমন সময় আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কেউ আমাকে পেছন থেকে দেখছে। দ্রুত পেছনে ফিরতেই আমার চক্ষু স্থির হয়ে গেল। একটি ষোড়শী কন্যা আমার সামনে দাঁড়িয়ে, লাল পেড়ে সাদা শাড়িটা গ্রাম্য বধূদের মতো করে পড়েছে, সিঁথিতে সিঁদুর লেপটে রয়েছে। সাজ পোশাকে শালীনতা থাকলেও একটা এলোমেলো ভাব স্পষ্ট। আমার দিকে চেয়ে আছে মেয়েটা, ঠোঁটে ক্রুর হাসি। আমি কঠিন স্বরে জিজ্ঞেস করলাম, কি চাই তোমার? মেয়েটি কোনো উত্তর দিল না, আধো হাসি ঠোঁটে রেখে আমার দিকে এগিয়ে এলো। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি, মেয়েটি আমাকে প্রায় প্রদক্ষিণ করতে আরম্ভ করল, আমিও অবিচল। ও কি করতে চায় সেটা জানাই আমার একমাত্র অভিপ্রায়। হঠাৎ মেয়েটা হিস হিসে স্বরে বলে উঠল, তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, তোমাকে আমার প্রয়োজন, নইলে সব শেষ করে দেব আমি সব। আমি কিছু বলার আগেই যেন শূন্যে ভেসে গেল মেয়েটা। আমি তেমন ভয় পেলাম না, এমন মায়ার সাথে আমি যে আগে মুখোমুখি হইনি তা নয়। অনেক ভয়ঙ্কর পিশাচের সাথে লড়াই করেছি আমি, তবে এই মেয়েটা কেন যেন বারবার আমার চোখের সামনে এসে আমার মনটাকে নাড়িয়ে দিচ্ছিল। তান্ত্রিকের হৃদয়ে কাঠিন্যের আবরণে লুকোনো থাকে, কিন্তু কখনো সখনো বাৎসল্য প্রকাশ পায় বই কি। আমি স্নান সেরে যখন বুড়িমার ঘরে ফিরলাম, তখন সূর্যের রশ্মি বেশ ভালোভাবেই আকাশে ছড়িয়ে পড়েছে। সেই কোন ভোররাত থেকে এতটা পথ হেঁটে এসেছি, বেজায় খিদে পেয়েছিল। তাই বুড়িমার হাতের লাল লাল মোটা রুটি আর নুনে পোড়া সবজিও মন্দ লাগল না। খাওয়া শেষে মনে হলো একটু ইনিয়ে বিনিয়ে বুড়িমার সাথে কথা বলা দরকার। এই গ্রামের ইতিহাস সম্পর্কে জানার একটা কৌতূহল হচ্ছিল মনে মনে। ঠিক তখনই যে ছেলেটা আমাকে এখানে পৌঁছে দিয়েছিল সে এসে জানালো গ্রামের মোড়ল আমাকে ডেকে পাঠিয়েছে। বুড়িমা মুখ বেঁকিয়ে বলল, ওই পড়লো তোমার ডাক, যাও গিয়ে দেখে এসো কার বাড়ির বউয়ের চুলে শাক চুন্নি ভর করেছে। আমার হাসি পেলেও তা দমন করে ছেলেটাকে বললাম, চলো দেখি। পথে যেতে যেতে জেনে নিলাম ছেলেটার নাম শামু। জিজ্ঞেস করলাম বাড়িতে কে কে আছে। শামু মুখ বেজার করে বলল, শুধু সে, তার বাবা ঠাকুমার মা মামার বাড়ি গেছে, বলেছে ভাই বা বোনকে নিয়ে ফিরবে। বুঝলাম ছেলেটির মা দ্বিতীয়বার সন্তান সম্ভবা হয়েছেন, কিন্তু এতটুকু ছেলেকে ফেলে বাপের বাড়ি যাওয়ার কারণ বুঝতে পারলাম না। ততক্ষণে আমরা পৌঁছে গেছি গাঁয়ের বুড়ো বটতলায়। সেখানে শুধু সকালের দেখা ওই বড়সড় চেহারার লোকটা নয়, আরও কয়েকজন মাতব্বর গোছের লোক ছিল। আমি আসতেই তারা উঠে দাঁড়ালো। মোড়ল মশাই হাত জোর করে বললেন, আচ্ছা আপনি যে তন্ত্র সাধনা করেন তা আগে বলবেন তো। শামু যদি আপনার ঝোলায় মাথার খুলি না দেখতো, তাহলে তো আমরা কেউ জানতেই পারতাম না যে আপনি একজন তান্ত্রিক। আমি মনে মনে হাসলাম বটে, তবে বেশ বিনীতভাবে বললাম, আগে আমি কি আপনাদের কোনো অসুবিধে সৃষ্টি করে ফেলেছি নিজের অজান্তেই? যদি তাই হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। মোড়ল মশাই রে রে করে উঠে বললেন, আরে 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 কি যে বলেন না আপনি, আপনার মতো কারোরই তো সন্ধানে ছিলাম আমরা এতদিন। আমার মতো? আরে হ্যাঁ আপনার মতোই। আসলে কি জানেন তো, ওই মাঝের আটটা বছরে সাধু সন্ন্যাসী পুরোহিত তান্ত্রিক অনেক এলো গেল, কিন্তু কেউ কোনো কিনারাই করতে পারলো না। তবুও আমরা নতুন কোনো তান্ত্রিকের অপেক্ষায় এত বছর ছিলাম। আজ সৌভাগ্যক্রমে আপনি এসেছেন, দেখুন না যদি আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে পারেন। মোড়লের কথা শুনে আমি বেশ বুঝতে পারছিলাম আবার কোনো ভূত বা পিশাচের গল্প, তবে এবারে যা শুনলাম তাতে আমার মাথা ঘুরে গেল। আচ্ছা ঠাকুর মশাই,
এই গ্রামে আসা অবধি কোনো কোলের শিশুকে দেখেছেন? আমার এখনো এখানকার কারোর সাথেই বিশেষ পরিচিতি ঘটেনি, তবু মোড়লের মন রাখতে ঘর নাড়িয়ে না বললাম। গোঁপ পাকিয়ে মোড়ল বলল, দেখতে পাবেন না, সব ওই কুর্মিলার জন্য, ওর দাপটেই আজ গ্রামের এই অবস্থা। এত ভূমিকা আমার ভালো লাগছিল না, তাই খানিক অধৈর্য হয়ে বলে উঠলাম, ভেঙে ভেঙে না বলে একেবারে খুলে বললে সুবিধে হয়। শুনুন তবে ওই বজ্জাত কুর্মিলার কাহিনী, মোড়ল গুছিয়ে বলতে শুরু করল। তা প্রায় বছর আটেক আগেকার কথা। ওই যে ভাঙা বাড়িটা দেখা যায় ওই পশ্চিমে, ওটাই ছিল রঞ্জুদের বাড়ি। অর্থের টানাটানি ছিল, তাই রঞ্জু কোনো এক চা বাগানে চলে গেল কাজ করতে। ঘরে তখন তার সদ্য বিয়ে করা বউ উর্মিলা সন্তান সম্ভবা। রঞ্জুর মায়ের ছিল দেবদ্বিজে বড় ভক্তি, বউয়ের কোলে যেন সুস্থ ছেলে আসে তাই দিন রাত মানত করত। বউটা ছিল ততধিক উড়নচণ্ডী। আরে বাবা, মা হতে চলেছিস তাই আবার স্বামী থাকে বাইরে, তোর তো পুজো আচ্ছা করেই দিন কাটানো উচিত। কিন্তু সে মেয়ে কিছুতেই দেবতার ব্রত পালন করবে না, তার নাকি উপোস থাকলে কষ্ট হয়। রঞ্জুর মাও কম যায় না, বউয়ের ঘাড় ধরে নিয়ম পালন করিয়েছে। মেয়ে মানুষের এত রেলা আবার সহ্য হয় না। তা সে যা হোক, এভাবেই কয়েকটা মাস কেটে যাচ্ছিল। কিন্তু ওই মেয়ের কুষ্ঠিতে ছিল মহাদোষ, যেদিন প্রসব বেদনা উঠল সেই দিনই বরটা মরল, আবার বিনা অপরাধে ছেলেটাও মারা গেল। সবই ওই চালচুলোহীন মেয়ের জন্য। বড় ছেলেকে খেয়ে পালিয়ে গেল কোন বনে, কিন্তু যখন ফিরে এলো, রাম 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 বলেই রাম রাম জপ করতে করতে কপালে হাত ঠেকালেন মোড়ল মশাই। যখন ভিড়ে এলো তখন সে আর মানুষ নেই কো, সে তো এক অশরীরী আত্মা। সারা গ্রাম তছনছ করে দিল, রঞ্জুর মা মুখে রক্ত তুলে মরল, আর সেই থেকে গ্রামে কেউ কোনো মেয়ে সন্তানের জন্ম দিতে পারল না। এখানে থাকলেই সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র উর্মিলা এসে মেরে দেয়। বাধ্য হয়ে কেউ সন্তান সম্ভাবনা হলেই তাদের অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়। সন্তানের 5 বছর বয়স না হলে গায়ে ফেরে না। সারাক্ষণ সকলে এক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি ঠাকুর মশাই। কত শুদ্ধিকরণ ঝাড়ফুঁক তুকতাক করা হলো, তবু ওই পিশাচের রক্ত তৃষ্ণা মেটে না। এভাবে কতদিন চলে বলুন তো? গ্রামের এতগুলো মানুষের প্রাণ সংশয়, সবটাই তো আমার উপরেই বর্তায় নাকি? হাজার হোক, ওরা আমাকে নিজেদের রক্ষক হিসাবে বেছে নিয়েছে। পুরো ঘটনাটাই যদিও আমার অসম্পূর্ণ মনে হলো। মনে হলো যেন কুর্মিলার বিষয়ে অনেক কথাই মোড়ল চেপে গেল, আর সকলেও ওকেই সমর্থন করল, তাই আমি আর প্রশ্ন করতে পারলাম না। তবে যেহেতু প্রথম থেকেই একটা কৌতূহল অনুভব করছিলাম, তাই আমি না বললাম না, বললাম, কতটা কি করতে পারবো জানি না, তবে চেষ্টা করে দেখতে দোষ নেই। উর্মিলার আত্মার আগমন কি শুধু কারোর সন্তান প্রসবের সময় হয়? হ্যাঁ, আর কখনো আসেনি সে, কিন্তু নিজের শ্বশুরকুলের কাউকে ও জীবিত রাখেনি। কেন? মানে এর কোনো কারণ জানা আছে আপনাদের? কারণ আবার কি থাকবে, এই মেয়ে তো সেই সংসারে পা রেখেছিল সকলকে ধ্বংস করবে বলে, আর সেটাই হলো, কাউকে ছাড়ল না। আপনারা কখনো সামনাসামনি কুর্মিলার আত্মাকে দেখেছেন? না 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 না, সে তো শুধু যার সর্বনাশ করে সেই দেখতে পায়। তাহলে আপনারা কি করে জানলেন কুর্মিলার আত্মা এসব করছে? প্রশ্নটা শুনে কয়েক মুহূর্তের জন্য থমকে গেলেন মোড়ল মশাই, তারপর দাড়িতে হাত বুলিয়ে বললেন, উর্মিলা যাওয়ার আগে বলে গেছিল
ও প্রতিশোধ নিতে আসবে। মোড়লমশাই প্রতিশোধ কেউ তখনই নেয় যখন তার সাথে কোনো অন্যায় করা হয়। আপনারাও নিশ্চয়ই এমন কোনো অন্যায় করেছিলেন যার প্রতিশোধ কুর্মিলা নিচ্ছে। আপনাকে বলতে হবে না, কিন্তু একবার যদি আমি কুর্মিলার আত্মার মুখোমুখি হই তাহলে কিন্তু সত্য গোপন থাকবে না। আমি স্পষ্ট দেখতে পেলাম মোড়লের মুখটা শুকিয়ে গেল। মুদ্রার একটা পিঠ দেখে বিচার করা আমার ধাতে নেই, তাই একটু ভাবলাম, বিচার করলাম। হঠাৎ মনে হলো এখানে আমি নিজে আসিনি, আমাকে আনা হয়েছে। হয়তো সঠিক সময় এলে আমায় কী করতে হবে আমি নিজেই উপলব্ধি করতে পারব। দুপুরে বুড়িমার ঘরে খেতে হয়নি, গ্রামের মন্দিরের পুরুতের ঘরেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। খেতে খেতে পুরোহিত নবারুণ চক্রবর্তীর সাথে অনেক কথা হলো। ওনার মতে মোড়লের মতো ধূর্ত লোক আর দুটো হয় না, ওর জন্যই নাকি নবারুণের প্রাণ যাচ্ছিল। এই নবারুণকেই প্রথমে সবাই ধরেছিল কুর্মিলাকে শায়েস্তা করার জন্য, কিন্তু সেই ভয়ঙ্করই নবারুণকে এমন নাকানি চোবানি খাইয়েছে যে নবারুণ নিজের বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে ভিনদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। যাই হোক, তখন এসব রসালাপে আমার বিশেষ মন ছিল না। আমার মন ক্রমশ উতলা হচ্ছে, সর্বক্ষণ মনে হচ্ছে আমার পিছু পিছু কেউ ঘুরছে, সে আমাকে কিছু বলতে চায়। এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হলো, আমি বেশ রাস্তা চিনে গেছি, তাই একাই ফিরে এলাম বুড়ির কুটিরে। বুড়ি আপন মনে বিড়বিড় করে তুলসীর মালা হাতে জপ করছে, আমি আর তাকে ডাকলাম না, নিজের জন্য বরাদ্দ ঘরে চলে গেলাম। একটু একটু করে অন্ধকার নামছে, আমি কুপি জেলে নিলাম। বেশ অনেকক্ষণ নিস্তব্ধতা বিরাজ করছে ঘরটায়, আমার মন্দ লাগছিল না এমন শান্ত পরিবেশ। হঠাৎ প্রচণ্ড জোরে হাওয়া দিল, আলোটা নিভে গেল, কারোর শীতল স্পর্শ স্পষ্ট অনুভব করলাম আমার শরীরে। কেউ আছে আমার পাশে, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না। পিঠে অসম্ভব ব্যথা অনুভব করলাম আমি, মনে হলো কেউ ধারালো কিছু বিঁধিয়ে দিচ্ছে আমার শরীরে, নখ জাতীয় কিছু দিয়ে আঁচড়ে দিচ্ছে আমাকে। কে রে, ঘরে এলি অথচ আমায় জানালি না তো, ভারি অসভ্য ছেলে তো তুই। বুড়িমা ঘরের সামনে এসে পড়েছিল, তাই বোধহয় হঠাৎ করে হাওয়া বন্ধ হয়ে গেল, আলোটাও আগের মতো জ্বলে উঠল। বুড়িমা আবার বলল, কি রে এভাবে না বলে ঘরে ঢুকে এলি যে? আসলে মা, তুমি তো জপ করছিলে তাই আর ডাকিনি, তুমি রাগ করো না মা। বুড়িমা বোধহয় আমার কথা শুনে খানিকটা শান্ত হলো, গুটি গুটি পায়ে আমার ঘরে এসে বসল, বলল, পুরুতের বাড়িতে কি কি খাওয়ালো রে? মাছ মাংস ছিল বুঝি? ইস, কত বছর খাইনি সেসব। যখন ছোট ছিলুম তখন বাবার ভিটেতে মাছ ছাড়া একবেলা খাওয়া হতো না। আমি সবচেয়ে ছোট মেয়ে ছিলাম বলে বাবা নিজের পাশে বসিয়ে আমায় মাছের কাঁটা বেচে খাইয়ে দিত। উফ, সেসব একদিন ছিল বটে, আজও তার সোয়াদ জিভে লেগে আছে। বিধবা মানুষের মাছের স্বাদ মনে করাও পাপ। আমার আচমকা মনে হলো এই যে এত যুগ ধরে যে বৈধব্যের নিয়ম মেয়েরা পালন করছে তাতে আদৌ কি নিষ্ঠা আছে? নেই বোধহয়। নিয়মের ভারের আড়ালে সব নিষ্ঠা চাপা পড়ে যায়, না পাওয়ার ক্ষোভ থেকে জন্ম নেয় বিরক্তি আর রাগ, যেমনটা বুড়িমার হয়েছে। আমি বুড়িমাকে জিজ্ঞেস করলাম, এখন কেউ মাছ দিলে খাবে? ছি 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 ছি, পাপ লাগবে যে, ও সব বলতে নেই বাবা, তুই বল দেখি ওই ভূত প্রেতেরে বাগে আনতে পারলি? বুড়িমার প্রশ্নের উত্তর দিলাম না আমি। আমি আজ রাতে খাবো না, আমার জন্য রাঁধবে না। সে কি? বুড়িমাকে থামিয়ে দিয়ে বললাম, যেটা বলছি শোনো, প্রয়োজন আছে তাই বলছি। বুড়িমা বোধহয় একটু মনক্ষুণ্ণ হয়ে চলে গেল, কিন্তু আজকের রাতটা আমায় সাবধানে থাকতে হবে, এই গৃহের অন্ন মুখে তুললে হবে না। কেন জানি না মনে হচ্ছে শীঘ্রই কুর্মিলার মুখোমুখি হতে হবে আমাকে। রাতে ঘুমিয়েই পড়েছিলাম প্রায়, হঠাৎ দরজায় কেউ যেন কড়া নাড়ল। ঘুম আমার এমনিতেই খুব পাতলা, তাই দু একবার
ঠক ঠক আওয়াজ শুনেই উঠে বসলাম। দরজা খুলবো ভেবেও খুললাম না, বরং উচ্চস্বরে বলে উঠলাম, কে? ওই প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া গেল না। বাধ্য হয়ে আমি উঠে বসলাম। দরজাটা খুলতে দেখি কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট কড়াঘাতের আওয়াজ শুনেছি। হঠাৎ কেউ আমাকে পেছন থেকে আলতো করে ধাক্কা দিল। আমি সামান্য টলে গেলাম। এদিক ওদিক চেয়ে দেখলাম কেউ নেই। হঠাৎ কেউ আমার হাতটা ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। আমি ছাড়ানোর চেষ্টা করলাম না, আমার মন বলছিল আমি ঠিক দিশাতেই যাচ্ছি। ক্রমশ আমি আর সেই অদৃশ্য শক্তি জঙ্গলের গভীরে প্রবেশ করলাম। এবার আমার হাতটা ছেড়ে দিল সে। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম, এটাই চালসার ঘন অরণ্য, এই জঙ্গলেই কুর্মিলার বাস। আমি গম্ভীর স্বরে ডেকে উঠলাম, কুর্মিলা, সামনে আ, এভাবে লুকিয়ে তুই পালাতে পারবি না। আমি এসেছি একেবারে ফাঁকা হাতে, পুজোর সরঞ্জাম নেই, তবু ঝোলায় কিছু প্রয়োজনীয় জিনিস থাকেই। সবসময় সঙ্গী সিগারেটের সাথে থাকা দেশলাইয়ের প্যাকেটটা বের করে আলো জ্বাললাম। শুকনো কাঠের ওপরে আগুন ধরাতেই চোখের সামনেটা ঝলসে গেল। এক বিভৎস অবয়ব আমার সামনে বসে আছে। আগুনের প্রচণ্ড তাপ যে অশরীরই সহ্য করতে পারে, সে আর যাই হোক সাধারণ যে নয়, তার বলার অপেক্ষা রাখে না। কি মনে হতে আগুনে এক চিলতে ঘি ঢাললাম আমি। সঙ্গে সঙ্গে অবয়বটা মুচড়ে উঠল। আরেকবার সাহস করে ঘি দিলাম। সঙ্গে সঙ্গে আর্তনাদ ভেসে এলো, কি করছিস? থাম থাম বলছি। আমি মনে মনে হাসলাম, এই তো দিব্যি বাগে আনতে পেরেছি। এবারে বেশ রেলা দেখিয়ে আমি বললাম, আগে বল তুই কে, কি যাস তুই? আমি কুর্মিলা, যাকে সবাই এই গ্রামের কলঙ্ক বলে, সেই কুর্মিলা আমি। আমি ঘি ঢালা বন্ধ করে বললাম, অর্ধেক কথা বললে হবে না, পুরোটা বল, তুই কে, তোর পরিচয় কি, তুই কি চাস? বললাম তো আমি কুর্মিলা, আমি শুধু প্রতিশোধ চাই, শুধু প্রতিশোধ চাই আমি। কেন, এই গ্রামের মানুষগুলো তোর কি ক্ষতি করেছে? কুর্মিলার হিংস্র চোখ দুটোতে সহসাই অশ্রু পরিপূর্ণ হয়ে উঠল। স্মৃতির অতলে ডুবে যাওয়ার আগে এক সহজ সরল গ্রামের মেয়ের দীর্ঘশ্বাস শুনতে পেলাম। রাত গভীর, জঙ্গল পেরিয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা বাড়িটার ভেতরে একটা টিমটিমে আলো জ্বলছে। ম্যানেজার রুভারসন আফিমের নেশায় দিব্যি বুমুদ হয়ে আছেন। এতক্ষণ আপিস ঘরে কাটানোর এই একটাই হেতু, এই রাতের সময়টুকু নিজের মতো করে কাটানো যায়, নইলে দিনের বেলা তো চামারগুলোকে মানুষ করতে করতেই চলে গেল। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ শুনে বিরক্তিতে ভুরু কুঁচকে গেল রুভারসনের। এত রাতে কে আসবে অফিসে? এক আগন্তুক বলল, সাহেব, আমি রঞ্জু, বড় বিপদে পড়ে এসেছি। অন্ধকারের মধ্যে আচমকা উদয় হলো একটা মিশমিশে কালো লোকের, পরনে তার একটা মলিন শতচ্ছিন্ন ধুতি, বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে তার সারা শরীরে। রুভারসন কালা আদমি সহ্য করতে পারে না বিশেষ, ওদের সাথেই নিত্য ওঠা বসা করতে হয় বলে মেজাজটা অধিকাংশ সময় খিঁচড়ে থাকে। এত রাতে আদিবাসীর বেটাকে দেখে মাথাটা গরম হয়ে গেল। রুভারসন বেশ রেগে গিয়ে বলল, কি বিপদ রে? হ্যাঁ, তোদের বিপদ বুদ্ধি সব রাতেই এসে জোটে, সত্য সব ননসেন্স। রুভারসন তিতি বিরক্ত হয়ে উঠল। রঞ্জু হাত জোর করে বলল, সাহেব, আমার বউয়ের বাচ্চা হবে সাহেব, গ্রাম থেকে চিঠি এসেছে, একটিবার আমায় যেতে দিন সাহেব, একটিবার আমায় যেতে দিন। রঞ্জুর কণ্ঠ প্রায় কাঁদো কাঁদো হয়ে গেছে। রুভারসন তাচ্ছিল্যের হাসি হাসল, তোর বউয়ের বাচ্চা হবে তাতে তোর কি কাজ? হ্যাঁ, তুই গিয়ে দুধ খাওয়াবি নাকি? রুভারসনের নোংরা ইঙ্গিত বুঝতে পেরেও লজ্জায় দাঁড়িয়ে থাকে রঞ্জু। যে করে হোক সাহেবকে তোয়াজ করে হলেও বাড়িতে যাওয়ার অনুমতি নিতেই হবে। সাহেব, সাহেব, একবারটি যেতে দেন সাহেব,
বেটার মুখ দেখেই চলে আসব। অন্তত অন্তত একটা দিনের জন্য দেন। আরে ওইসব হবে না, হবে না। বাগান ছেড়ে তুই এক পাও নড়বি নি এখান থেকে। এখন বাড়তি তোলা তোমার, তোরা ছাড়া কে কাজ করবে শুনি? এই সালা তোরা জঙ্গলিগুলোকে দিয়ে কাজ করাতে করাতেই আমার চুলে ভাগ ধরলো, এখন সালা আবার ছুটি চাই। রুবারসন রুক্ষ মেজাজে বলে উঠল। হঠাৎ রঞ্জুর মাথাটা গরম হয়ে গেল। সাহেবের এমন খোঁটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। রেলা দেখিয়ে বলল, তবে সাহেব আমি আর কাজ করব নি। আমাদের দিয়ে কাজ করাতে যদি এতই অসুবিধে হয়ে থাকে, তবে আপনারা নিজেরা মাঠে নামেন না কেন? হ্যাঁ, সাদা চামড়া পুড়ে যাবে বলে? আমরা খেটে খাওয়া মানুষ সাহেব, আপনাদের মতন রোয়াব দেখাতে জানি না। কিন্তু আমরা যদি সকলে মিলে বিদ্রোহ করি, লাল মুখোদের মেনি মুখো হতে সময় লাগবে না। এক সামান্য আদিবাসী শ্রমিক যে এভাবে কথা বলতে পারে তা জানা ছিল না রুবারসনের। রাগে চোখ মুখ লাল হয় ওর। চিৎকার করে বলে ওঠে রুবারসন, বটে, আমার মুখে মুখে এত বড় কথা? কে আছিস? চাবুকটা নিয়ে আয় তো। রুবারসন রঞ্জুকে বিবস্ত্র করে পিঠের ওপর একের পর এক চাবুকের আঘাত হানতে থাকে। রঞ্জুর আর্তনাদে চালসার জঙ্গল কেঁপে ওঠে। শুধু দূরের কলমি গ্রামে পৌঁছয় না এই আর্তনাদ। সকলে তখন কুর্মিলার সদ্যজাত শিশুপুত্রের কান্না সামলাতে ব্যস্ত। কুর্মিলা তখনও জানেন না সে একটু আগেই স্বামীকে হারিয়েছে। সে তখনও আশায় বুক বাঁধছে আগামী সূর্যোদয়ের আগেই তার মরদেশে দাঁড়াবে আতুর ঘরের সামনে। আমার কেমন যেন করে উঠল বুকের ভেতরটা। এমনভাবেই দেশের কত শ্রমিক প্রতিদিন প্রাণ হারাচ্ছে কে জানে, কতজনের খবর আছে? এমন রঞ্জু বোধহয় প্রতি ঘরে ঘরে আছে। গল্পের পরবর্তী অংশটুকু শোনার জন্য অধৈর্য হয়ে উঠছিলাম আমি। আগুনের শিখা ক্রমশ নিভু নিভু হয়ে আসছিল। কুর্মিলা হঠাৎ জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। অভিযোগের সুরে বলল, একটা বিধবা মেয়েকে কি কি সহ্য করতে হয় জানিস? তুই কিছু জানিস না, কিচ্ছু না। কি ভেবেছিস, কাল ভরা মন্ত্র পড়ে বড় তান্ত্রিক হয়েছিস? তুই সবার সুখ দুঃখের কথা জেনে গেছিস, কেউ বোঝে না, কেউ বোঝে না। তাই তো যেই মাত্র খবর এলো আমার মরদ মরেছে, আবার কোল থেকে আমার ছেলেটাকে কেড়ে নিল। আমার কোলে থাকলে নাকি ওর ক্ষতি হবে, আমি অপয়া। বল না, সদ্যজাত শিশু কি করে থাকবে মার কোল ছেড়ে? এতখানি কোমর ছাপানো চুল ছিল আমার, সব কেটে দিল। কি বিচ্ছিরি একটা সাদা শাড়ি পরিয়ে দিল। কাপড়ের ওপর দিয়ে সকলে আমার শরীরটাকে গিলে খেতে চাইতে যেন। কতই বা বয়স তখন আমার, ছেলেটাকে আমার কাছে ঘেঁচতে দিত না। ওইটুকু দুধের শিশু মায়ের কোল ছাড়া থাকবে কি করে? শুধু খেতে পেলে আমার কাছে আসতো, কিন্তু আমার কাছে খাবার পেত কই? ঠিক মতো না খেতে পেয়ে আমার বুকের দুধ শুকিয়ে গেছিল। আমার কাছে খেতে পেত না যে ছেলেটা, অসম্ভব যন্ত্রণা হতো মুখে, টান উঠত, কিন্তু খাওয়াতে পারতাম না। স্বামী হারানোর 10 দিনের মাথায় আমার ছেলেটাও চলে গেল আমার ছেড়ে। দোষ দেওয়ার জন্য তো সকলে মুখিয়ে থাকে, তাই যথারীতি ডাইনি নামে আখ্যায়িত করা হলো আমাকে। আমি কোন দিকে যেতাম বলতে পারিস? আমার কি দোষ ছিল? ওর মা আমাকে মন্দিরে নিয়ে গেল, আমাকে শুদ্ধ না করলে নাকি সংসারে সুখ ফিরবে না। মন্দিরে ওই বুড়ো পুরোহিত আমার হাত বিচার করে বললেন আমার ভাগ্য রেখায় দোষ আছে, আমার হাতে নাকি কেবলই অনিষ্ট হবে। একমাত্র শরীর শুদ্ধ করলেই নাকি অনিষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে। সেদিন রাতেই আমাকে নিয়ে যাওয়া হলো মন্দিরে। পুরোহিত বলল আর কাউকে সাথে আসতে হবে না, উনি একাই মন্দিরের গর্ভগৃহে নিয়ে গেলেন আমাকে। আমি ভেতরে গিয়ে দেখলাম কোথায় কি, একদিকে একটা নোংরা কাপড় পাতা আছে, দূরে মায়ের প্রস্তর মূর্তি। কিছু বোঝার আগেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল পুরোহিত। পাথরে লেগে আমার কপাল কেটে গেল, ব্যথায় কাঁদতে উঠেছিলাম আমি। উঠে বসার আগেই আমার ওপর ঝাঁপিয়ে পড়ল পুরোহিত,
আমার শরীর থেকে একটানে শাড়ি খুলে ফেললো। কত চিৎকার করেছি, কেউ শুনতে পাইনি আমার ডাক। বন্ধ করে শরীর শুদ্ধ করার নামে ওই পুরোহিত ছিঁড়ে খেলো আমার শরীর থেকে। সবই কয়েকটা দিন হয়েছে সন্তান প্রসব করেছি, অসহ্য যন্ত্রণা ছিল তলপেটে, তার উপরে এই অকথ্য নির্যাতন। আমার শরীর নিতে পারিনি, সেখানেই অজ্ঞান হয়ে গেছিলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি পরিত্যক্ত, কেউ আমার মতো চরিত্রহীনকে ঘরে তুলতে চাইনি। আমার শাশুড়ি বললো আমার মতো নষ্ট মেয়ে মানুষকে ঘরে তুলবে না। গায়ের সকলে বেশ্যা বলতো আমাকে, আমার মতো মেয়ের নাকি বেঁচে থাকার কোনো অধিকার নেই। এ কেমন নিয়ম তোদের সমাজে? ছাই নিয়ম, আমি মানি না। সেদিন রাগ চেপে গেছিল আমার মাথায়, এক কোপে শাশুড়িকে শেষ করে দিয়েছিলাম। যা করেছি বেশ করেছি, তুই কি করবি? ওই ঝাড়ফুঁক করে আমি বিদায় করবি তো? করে দে, তোদের এমন নোংরা সমাজে প্রেতাত তারাও থাকতে ঘেন্না পায়। এত ক্ষমতা তারানার তান্ত্রিকে নেই যে সে ধূমাবতীর অভিশাপ খণ্ডাবে। আমি চমকে উঠলাম। ধূমাবতীর অভিশাপ? ধূমাবতীকে হিন্দু পুরাণে বিধবা দেবী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কথিত আছে ধূমাবতী নিজের স্বামীকে খেয়ে বিধবা হয়েছেন, তাই অনেক শাস্ত্রেই তাকে অপয়া কিংবা অমঙ্গলের প্রতীক মনে করা হয়। তবে চণ্ডীর পুঁথিতে লেখা আছে ধূমাবতী উগ্রদেবী হলেও অকারণ ধ্বংস ডাকেন না, অসহায় স্ত্রীদের প্রতি মায়ের অসীম করুণা। কোনো বিধবা কিংবা পরিত্যক্তা নারীকে মা আশ্রয় দেন, কিন্তু সেই ধূমাবতী দেবী কুর্মিলাকে অভিশাপ দিয়েছিলেন। কুর্মিলা কি তবে অভিশপ্ত আত্মা? কিন্তু কেন? অভিশপ্ত আত্মাদের মুক্তি দেওয়া অত সহজ নয়, একমাত্র যদি না সে জানে কিসে তার মুক্তি। যতদিন না অভিশাপের প্রতিকার কি তা জানা যাবে, ততদিন কুর্মিলাকে এভাবেই ছন্ন ছাড়া আত্মার মতো ঘুরতে হবে, আর কুর্মিলা সকলের ক্ষতি বই ভালো করবে না। সত্যি বলতে কুর্মিলার ওপরে আমার কিঞ্চিত মায়া জন্মেছিল। এমন করুণ জীবন কাহিনী শুনলে যে কারুর চোখেই জল আসবে। মেয়েটা কম কষ্ট পায়নি জীবনে, জীবনকালে যথেষ্ট অপমান কষ্ট ভোগ করেছে, তবে আমি নিজেকে শক্ত করলাম। এক অশুভ আত্মার সামনে নিজের মনকে দুর্বল করার হেতু অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আমি ঘিয়ের বাটি পুনরায় হাতে নিলাম। কুর্মিলা ভীত দৃষ্টিতে তাকালো। যজ্ঞের আগুনে আরেকবার ঘি ঢালতেই কুর্মিলা যেন উসখুস করতে লাগলো। বুঝলাম এভাবে ওর তাণ্ডব সম্পূর্ণ আটকানো না গেলেও কিছুক্ষণের জন্য ঠেকানো যেতে পারে। ধূমাবতীর অভিশাপ মানে? কুর্মিলার গলার স্বরটা নরম হয়ে গেল। আমার মনটা যে সময় সে সময় বড্ড উচাটান হয়ে গেছিল। উচাটান মনে কখনো সাধনা হয় না। গ্রাম থেকে পালিয়ে চলাফেরা জঙ্গলে চলে গেছিলাম আমি। কি করবো জানতাম না, শুধু এইটুকু জানতাম আমাকে ফিরে আসতে হবে। যাদের জন্য আমার এই অবস্থা তাদের শাস্তি দিতেই হবে। কিন্তু কোনো দিশা পাচ্ছিলাম না। একা আমি যখন বনে বনে ঘুরে বেড়াচ্ছিলাম, ঠিক তখনই আমার পরিচয় হয় এক সাধিকার সাথে। সাধিকা নিজের সারাটা জীবন মায়ের পায়ে উৎসর্গ করেছিলেন। সারা দেশ জুড়ে সীতাপীঠে ঘুরে বেড়াতেন উনি। ওনার মুখেই শুনেছিলাম আমার মতোই উনিও ঠকে গিয়েছিলেন জীবনে। সন্তান জন্ম দিতে অপরাগ সেই সাধিকার স্বামী তাকে ত্যাগ দিয়েছিল, বিবাহ করেছিল অন্য মেয়েকে। কষ্টে অভিমানে আর সংসারে থাকেননি সেই সাধিকা, সব ছেড়ে চলে গেছিলেন ত্রিপুরায়। সেখানেই রাধাকিশোরপুরের গ্রামে ত্রিপুরেশ্বরী মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। ধীরে ধীরে পুজোর কাজ শিখেছিলেন, মায়ের সাথে মন্দিরের সাথে একাত্ম হয়ে গেছিলেন। তখনই উনি ইচ্ছে জাগে মায়ের সাধনা করবেন। মেয়ে মানুষ যে সহজে সাধনা করার অনুমতি পায় না তা জানিস তো, কত বিপত্তি আসে। শ্মশানের সাধকেরা তেড়ে আসত, সকলে বলতো মেয়ে মানুষের সাধনা করার অধিকার নেই, কেউ বসার জায়গাটুকু দিত না কোথাও। এত প্রতিকূলতার মধ্যেও সাধনা সম্পন্ন করলেন সেই সাধিকা।
সেই থেকেই সারা দেশ জুড়ে তীর্থ করে বেড়াতে রইল। তিনি আমাকে বললেন ধূমাবতী দেবীর কথা। ধূমাবতী দেবী নাকি বিধবা বা স্বামী পরিত্যক্তা মেয়েদের সহায় হন। সেবারে তিনি এই চালসার জঙ্গলে এসেছিলেন ধূমাবতীর সাধনা করবেন বলে। উনি নাকি মায়ের দর্শন পেতে চান, কিন্তু তার সংস্পর্শে আসা বড় কঠিন। নিজের জীবন ত্যাগ না দিলে তার দর্শন মিলবে না। কোনো শুদ্ধ হৃদয়ের অধিকারিণী সবের উপর বসে আত্মহুতি দিতে হয়। সেই শুদ্ধ হৃদয়ের অধিকারিণী আত্মা নাকি অপরাত্মাকে শুদ্ধ করে দেয়। সাধিকা তখন এমন কাউকে খুঁজছে যার হৃদয় শুদ্ধ। না, জীবন্ত কাউকে নয়, মৃত কোনো শবের খোঁজ চাইছিলেন সাধিকা। উনি এমন শবের জন্য দীর্ঘ বৎসর অপেক্ষা করতে রাজি ছিলেন, তবু কখনো কারোর প্রাণ নেওয়ার কথা ভাবেনি। অথচ এই কুচিন্তা আমার মনে এলো। তখন আমি শুদ্ধ আত্মার অধিকারী কাউকে কোথায় পাবো জানি না, কিন্তু প্রতিশোধ স্পৃহার আকুল আমি। তাই যত দ্রুত সম্ভব আমাকে এমন কাউকে খুঁজে বের করতেই হতো। হঠাৎ আমার খেয়াল হলো সাধিকা মায়ের চেয়ে বেশি পবিত্র হৃদয় আর কার হতে পারে। উনি তো সিদ্ধি লাভ করেছেন, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মাথা কাজ করছিল না আমার, তাই টেরটিও পেলাম না কত বড় পাপ করতে চলেছি। রাতের অন্ধকারে সাধিকার কুটিরে আমরা দুজন ঘুমিয়েছিলাম। সেদিন সাধিকার খাবারে ওর অলক্ষ্যে ধুতুরা ফুলের বীজ মিশিয়ে দিয়েছিলাম আমি। অল্প সময়ের মধ্যেই সাধিকার শ্বাস ভারী হয়ে আসে, বুক চেপে ওঠে বসে সাধিকা। আমার দিকে অসহায় দৃষ্টিতে যে কিছু বলতে চেয়েছিল তার আগে ওর মৃত্যু ঘটে। ব্যাস, আমি পেয়ে গেলাম শুদ্ধ হৃদয়ের অধিকারিণীকে। তার ঠিক তিন দিন পরেই ছিল অমাবস্যা। ওই দিনই করতে হয় ধূমাবতী দেবীর সাধনা। শ্মশানে টেনে নিয়ে গেছিলাম সাধিকার সবকে, বিশাল বড় যজ্ঞ আগুন জ্বালিয়েছিলাম। ধূমাবতী সাধন মন্ত্র পাঠ করছিল। একা শ্মশানে একটু ভয় লাগছিল আমার, বরং মনে হচ্ছিলই তো আর একটু পরেই আমি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা লাভ করব। খাড়া তুলেছিলাম নিজের হাতে, নিজেকে শেষ করব বলে। হাত কাঁপেনি একটু, মুহূর্তে নিজের মুণ্ডুচ্ছেদ করে ফেললাম। আর তখনই ঘটল বিপত্তি। গুরুমাকে হত্যা করার পাপ লাগলো আমার উপর। কোনো সাধিকাকে হত্যা করে সব সাধনা করলে তার ফল সবসময় বিপরীতই হয়। ধূমাবতীর আশীর্বাদ অভিশাপ লাভ করলাম। আমাকে আজীবন এক অতৃপ্ত পিশাচ হয়ে ঘুরতে হবে। প্রতিশোধ নেওয়ার খিদে আমাকে তাড়িয়ে মারবে, কিন্তু আমি প্রতিশোধ নিতে পারবো না। তাই তো এই মন্দিরের পুরোহিতকে আমি চেয়েও মেরে ফেলতে পারিনি। প্রতিশোধের তাড়নায় কত সত্যজাতকে শেষ করেছি আমি, মেরে ফেলেছি আমার পরিবারের সকলকে। শুধু দুজন মানুষকে শাস্তি দেওয়াই বাকি রয়ে গেছে। এক ওই মন্দিরের পুরোহিত যে আমার সম্ভ্রম নষ্ট করেছে, আর দুই সেই লালমুখ সাহেব যে আমার স্বামীকে হত্যা করেছে। একমাত্র কোনো তান্ত্রিক পারবে আমাকে মুক্তি দিতে। কি উপায় আমি জানি না, সেই তান্ত্রিক যে তাও আমি জানি না। কিন্তু এতদিনে এক সাধক ওঝা এসেছে, কেউ আমার তেজ সহ্য করতে পারেনি। একমাত্র তুই আমার সম্মুখে এখনো বসে আছিস, আমাকে মুক্তি দে, আর পারছি না আমি। আগুনটা নিভু নিভু হয়ে আসছে। আমি আরেকবার ঘি কর্পূর মিশিয়ে দিলাম। এতগুলো নিষ্পাপ শিশুকে হত্যা করেছিস তুই, এত সহজে মুক্তি মিলবে বলে মনে হয়? কুর্মিলা আগুনের আঁচে ছটফট করতে করতে বলল, আমি যা করেছি প্রতিশোধ নেব বলে করেছি, তার জন্য আমার একটু অনুশোচনা হচ্ছে না। মনে রাখিস তুই এভাবে আমাকে কষ্ট দিতে পারবি, কিন্তু আমার শেষ করতে পারবি না। যত যত তাড়াতাড়ি সম্ভব আমার মুক্তির ব্যবস্থা কর, নইলে রঙিন জেলের বউ সন্তান সম্ভবা। সে কথাও এখনো জানি না, একবারও যদি ওর শরীরে আমি প্রবেশ করি তাহলে ওদের সন্তানকে বাঁচাবে এমন ক্ষমতা কারণ নেই, তার আনার তান্ত্রিকেরও নেই। কুর্মিলার কথা শুনে আমি থমকে গেলাম। আমার উপস্থিতিতে
আরও একটা প্রাণের ক্ষতি আমি কিছুতেই হতে দিতে পারবো না। কুর্মিলা হিস হিসে স্বরে বলে উঠল, আগামী অমাবস্যা আসতে আর দুদিন বাকি, এর মধ্যে যা করার করবে, নইলে পরের শিকার রঙিন জেলের বউ। প্রচণ্ড ঝড় উঠল হঠাৎ, যোগের আগুন নিভে গেল। শুধু আমাকে জানিয়ে গেল আমার হাতে দুদিন সময় আছে। দুদিনের মধ্যে কুর্মিলাকে মুক্তি দিতে না পারলে একটা নবাগত প্রাণ নষ্ট হয়ে যাবে, তাকে বাঁচানো আমার কর্তব্য। ভারাক্রান্ত মন নিয়ে ফিরে এলাম বুড়ির বাড়িতে। শুয়েও কিছুতেই দুচোখের পাতা এক করতে পারলাম না। রাতটা যেন কাটতেই চাইছে না। কুর্মিলার মুক্তির উপায় জানেন একমাত্র স্বয়ং দেবী ধূমাবতী। কিন্তু দেবী ধূমাবতী কখনো কোনো পুরুষের ডাকে সাড়া দেন না, এমনকি বিবাহিত স্ত্রীদের প্রতি তার বিরূপ মনোভাব। একমাত্র সমাজের অবহেলিত নারীরা মায়ের পায়ে ঠাঁই পায়। ঝোলা থেকে প্রাচীন চণ্ডীর পুঁথি বের করে দেখলাম যা জানতাম তাই। শাস্ত্রে কোথাও কোনো পুরুষের ধূমাবতীকে প্রসন্ন করার কথা উল্লেখ নেই। ধূমাবতীকে জাগ্রত করা মানে এক অসাধ্য সাধন করা। কি করবো ভাবতে ভাবতেই চোখ দুটো টেনে এসেছিল। হঠাৎ চমকে উঠলাম একটা শব্দে, একটা বাচ্চা ছেলের গলার আওয়াজ। চোখ রগড়াতে রগড়াতে বাইরে এসে দেখি কালকের সেই ছেলে শামু এসেছে। এভাবে এত রাতে চিৎকার করার কারণ জিজ্ঞেস করায় সে জানালো জেলে বউকে ভূতে ধরেছে, তাই আমার ডাক পড়েছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। জেলে বউ মানে রঙিন জেলের বউ? আমি কোনো মতে ঘরের ভেতর থেকে ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লাম শামুর সাথে। বুড়িমাকে বলে বেরোনো হলো না। জেলে পাড়ায় গিয়ে দেখি আগে থেকেই ভিড় জমেছে। রঙিন জেলের বউ শান্তি রীতিমতো মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে, আবার কখনো হেসে উঠছে। অন্যান্য জেলে বউরা ঘিরে রেখেছে ওকে। পুরুষেরা একটু দূরে আছে, আমাকে দেখে ওরা রাস্তা ছেড়ে দিল। আমি কাছে যেতেই যেন স্পষ্ট দেখতে পেলাম মেয়েটার শরীরের সাথে লেপটে রয়েছে একটা কালো ছায়া। আমি আরেকবার মনে মনে আউড়ে নিলাম। দুদিন, তার মানে দুদিন সম্পূর্ণ হওয়ার আগে কুর্মিলা জেলে বউয়ের কোনো ক্ষতি করবে না। কিন্তু মেয়েটা যেভাবে মাটিতে লুটোপুটি খাচ্ছে তাতে ওর পেটের সন্তানটা নষ্ট না হয়ে যায়। আমি দুজন জেলে বউকে নির্দেশ দিলাম ওকে শক্ত করে ধরে রাখার জন্য। শান্তিকে ধরতে যেতেই ও ছিটকে সরে গেল। আমি ততক্ষণে শুকনো দড়ি কাঠ নিয়ে আগুন ধরানোর ব্যবস্থা করলাম। কুর্মিলাকে সাময়িকভাবে নিরস্ত করার উপায় আমার জানা আছে, যা অনুমান করলাম তাই হলো। আগুনটা নাকের সামনে দিয়ে যেতেই ছটফটানি কমে এলো। আমি মেয়েটার স্বামীর দিকে ফিরে বললাম, গ্রামে কোনো ধাইমা নেই, তাকে একবার ডেকে পাঠাও। রঙিন জেলের মুখে উজ্জ্বল হাসি খেলে গেল, তবে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। আমি বললাম, এখনই এত আনন্দিত হইও না, ওর ভারী বিপদ আছে, যত দ্রুত সম্ভব ওকে অন্য কোথাও পাঠিয়ে দাও, এই গ্রাম থেকে দূরে। রঙিন জেলের মুখে সহসাই অন্ধকার ঘনিয়ে এলো। তার মুখে জানতে পারলাম ওরা নিষ্ঠুর গরিব, আত্মীয় স্বজনও বিশেষ নেই, এই ভিটে ছাড়া আর কোথাও যাওয়ারও জায়গা নেই। আমি এতক্ষণে বুঝতে পারলাম কুর্মিলা কেন রঙিন জেলের বউকেই বেছে নিল। ওদের যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, অর্থাৎ দুদিনের মধ্যে কিছু ব্যবস্থা করতে না পারলে সত্যিই রঙিন জেলের সন্তান প্রসবের আগেই মারা যাবে। একটা ধাগা মেয়েটার হাতে বেঁধে আমি বললাম, কোনো মতেই ওটা খুলবে না, সাবধানে থাকবে, আর শোনো, বউকে একা রাখবে না, সবসময় দু তিনজন যেন থাকে ওর সাথে। এইটুকু বলে আমি ফিরতি পথ ধরলাম। আর কোনো উপায় নেই, ধূমাবতী দেবীর দর্শন আমায় যে কোনো উপায় পেতেই হবে, নইলে আমি জানতে পারবো না কুর্মিলা কোন প্রকারে মুক্তিপ্রাপ্ত হবে। সেদিন ছিল সপ্তমী, অথচ আমি কনক দুর্গার মন্দিরে পৌঁছতে পারলাম না। যে উদ্দেশ্যে উত্তরের দিকে পা বাড়িয়েছিলাম সেই উদ্দেশ্যটাই সফল হলো না, অথবা কে বলতে পারে হয়তো এটাই আমার আসল গন্তব্য ছিল, এই কলমি গ্রামকে কালো বাতাস থেকে রক্ষা করা। বাড়ি ফিরে আসা ইস্তক শরীরটা কেমন আনচান করছে, গলার কাছে যেন একটা কাঁটা বিঁধে আছে, অস্থির হৃদয় কোনো কাজ সফল হয় না। আমার পরের লক্ষ্য বড় কঠিন,
স্বয়ং ধূমাবতীর শরণাপন্ন হতে হবে আমাকে। ধূমাবতীর সাধনা করার অর্থ আমাকেও কোনো শুদ্ধ হৃদয়ের অধিকারিণীর শবের ওপর বসে মাকে ডাকতে হবে। কিন্তু আত্মাহুতি দেব কি করে? এ কেমন করে সম্ভব? নিজেকে শেষ করে ফেললে কি করে কুর্মিলার আত্মাকে মুক্তি দেব? এক আত্মা কখনোই আরেক আত্মাকে মুক্ত করতে পারে না। মনে পড়ল, আমার তো ধূমাবতীর কাছে কোনো বর চাই না, চাই না কোনো প্রতিশোধ, শুধু একটা প্রশ্নের উত্তর চাই। তার জন্য তন্ত্রমতে সাধনা করে সাধারণ হোমযজ্ঞের মাধ্যমে দেবীর সাথে সংযোগ স্থাপন করা যায়। কিন্তু দেবী যদি রুষ্ট হন? পুরুষ এবং প্রকৃতির মাঝে দেবীর অবস্থান, পুরুষের প্রতি বিরূপ মনোভাবাপন্নই দেবীকে তুষ্ট করা প্রায় অসম্ভব। কিন্তু আমাকেই অসাধ্য সাধন করতেই হবে। সেদিন সারাদিন আমি অন্ন জল স্পর্শ করলাম না, ঘরে দৌড় দিয়ে ধূমাবতীর পুজোর পদ্ধতি সম্পর্কে জ্ঞাত হলাম। মায়ের পুজোয় ফলমূল না হলেও চলে, কিন্তু মদ মাংস থাকা অতি আবশ্যক। উগ্র স্বভাবের এই দেবীকে অনেকেই অপয়া ভেবে থাকে, কিন্তু ধূমাবতী যে আসলে সৌভাগ্যের দেবী তা বেশিরভাগই বোঝে না। এ কারণেই তান্ত্রিক ভিন্ন বড় কেউ মায়ের পুজো করে না, মন্দিরে তো নয়ই। যখন আমি ঘরের দরজা খুললাম তখন বেলা গড়িয়ে গেছে। নদীতে গিয়ে আমি দুটো ডুব দিয়ে এলাম। অমাবস্যার আগেই দেবীকে জাগ্রত করতে হবে, কাজ বড় কঠিন। যা যা সামগ্রী প্রয়োজন সব নিয়ে আমি রওনা দিলাম নদীর ওপারের শ্মশানে। শ্মশানটা নেহাতি ছোটোখাটো, তবে পুজোর জন্য ভালো স্থান। যজ্ঞের আগুন ধরালাম, একটা পাত্রে অনেকখানি তেল সিঁদুর গুলে রাখলাম, মায়ের পছন্দের খাদ্য সাজানো রইল সম্মুখে। লাল চাদরটা গায়ে জড়িয়ে হাত জোড় করলাম আমি। বুকটা যে একটু কাঁপলো না তা নয়, তবে মন্ত্র পড়া শুরু করা মাত্র এক অসীম শক্তি ভর করলো আমাকে। এমন নিষ্ঠার সাথে পুজো আমি বহুদিন পরে করলাম। অনেক আচার নিয়মের সংমিশ্রণে এই পুজো নামে। মন্ত্রপাঠ শেষ হয়েছে, এখনও আগুন ধিকি ধিকি জ্বলছে। আমি আমার মনস্কামনা জানালাম। জানি না মায়ের দর্শন মিলবে কি না, তবু একটা উপায় যদি পাওয়া যেত। হঠাৎ আগুনের আঁচ নিভু নিভু হয়ে এলো। আমি বুঝতে পারছিলাম হাওয়া দিচ্ছে, কিন্তু সেটা শুধু আমাকে কেন্দ্র করেই, আর কোথাও এত তীব্র গতিতে হাওয়া দিচ্ছে না। দ্বিতীয় কারোর অস্তিত্ব টের পাচ্ছিলাম খুব কাছে, সে আর যাই হোক কুর্মিলা নয়। কোনো পুজোর কাছে আসার ক্ষমতা কুর্মিলার নেই। আমি কিছুটা আঁচ করে বললাম, আপনি কি আমায় কিছু জানাতে চান মা? অনেকক্ষণ কোনো সাড়া শব্দ নেই। আচমকা কেউ কানের কাছে ফিসফিস করে বলল, যে প্রতিশোধ এত বৎসর তারা করে বেরিয়েছে ওই মেয়েকে, সেই প্রতিশোধ সম্পন্ন করতে সাহায্য কর, মুক্তি মিলবে তবেই, যদি আত্মা সন্তুষ্ট হয়। আমি চোখ মেলে চাইলাম। কেউ নেই চারপাশে, একা আমি বসে আছি শ্মশানের মাঝখানে। আগুনটাও নিভে গেছে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শুনতে পাচ্ছি না। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। কথাটা এখনো আমার কানে বাজছে, প্রতিশোধ সম্পন্ন করতে সাহায্য করব, অর্থাৎ ওই পুরোহিত আর সাহেবকে শাস্তি দেব। না না, আমি কারোর প্রাণ নিতে পারি না, এ আমার ধর্মের বিরুদ্ধে। সেদিন আমি বুঝেছি ধর্ম সংকট কাকে বলে। এক রাশ দ্বন্দ্ব মনে নিয়ে ফিরে এলাম। রে, হাতে মাত্র একদিন, কি করবি ভেবেছিস? কুর্মিলার উপস্থিতি টের পেয়ে আমি স্থির হয়ে গেলাম। ওকে বললাম, প্রতিশোধ বলতে তুমি কি বোঝো কুর্মিলা? আমার মুখে তুমি সম্বোধন শুনে কুর্মিলা কিঞ্চিত ঘাবড়ে গেল, খানিক ভেবে বলল, প্রতিশোধের একটাই অর্থ, নিজে যতটা কষ্ট পেয়েছো তার চেয়ে দ্বিগুণ কষ্ট ওদের ফিরিয়ে দাও। তুমি কি চাও ওদের হত্যা করতে? শুধু হত্যা নয়, আমি ওদের এমন কষ্ট দিয়ে মারতে চাই যে মৃত্যুর আগের প্রতিটা মুহূর্তে ওরা শুধু যন্ত্রণায় কাতরাবে। পারবে তুমি? পারবে ওদের শাস্তি দিতে? কুর্মিলার কথা শুনেও আমি নীরব রইলাম। হাজারবার বিচার করেও কোনো দিশা পাচ্ছিলাম না আমি।
মনে হচ্ছিল আমি সঠিক ধর্ম আদেও কি তা জানি তো। পরের দিন ভোর হতে নিজেই রঙিন জেলের ঘরে গিয়ে উপস্থিত হলাম। রঙিন তখন সবে হাত মুখ ধুয়ে জাল নিয়ে বেরোচ্ছিল মাছ ধরার জন্য। আমাকে দেখে তাড়াতাড়ি হাত জোর করে নমস্কার করে শান্তিকে ডেকে আনল। আমি ওর হাতের দিকে তাকাতেই দেখলাম আমার অনুমান সঠিক, ওর হাতে ধাগাটা নেই। হঠাৎ শান্তির চোখের চাহনি আমার দৃষ্টি আকর্ষণ করল, মুখের ভিতর রক্ত ছলাৎ করে উঠল আমার। শান্তি কেমন যেন ঘোলাটে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিটা আমার খুব পরিচিত, কুর্মিলা। কুর্মিলা তার মানে এখন শান্তির শরীরে নিজেকে বন্দী করে ফেলেছে। আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি কুর্মিলা একটু একটু করে খেয়ে ফেলছে শান্তির গর্ভের শিশুটাকে। গলা নামিয়ে বললাম, শান্তিকে ছেড়ে দাও, আজ রাতেই তোমায় মুক্তি দেব। সঠিক সময় শ্মশানে আমি নিজে তোমায় ডেকে নেব, তোমার প্রতিশোধ পূর্ণ হবে, মুক্তিও প্রাপ্ত হবে। এখন যাও এখান থেকে। ধীরে ধীরে শান্তির দৃষ্টি আবার স্বাভাবিক হয়ে গেল। রঙিনকে ওর খেয়াল রাখতে বলে আমি ফিরে এলাম বুড়িমার কুটিরে। বুড়িমা একপ্রস্থ গালাগাল দিয়ে দিল আমায় সকাল সকাল না বলে বেরোনোর জন্য। সেসব চুপচাপ হজম করলাম। তখন আমার অনেক কাজ, এর আগে কখনো আমার সাধনার অপব্যবহার আমি করিনি, আমার মন্ত্র কখনো কারোর মৃত্যুর কারণ হয়নি। জীবনে প্রথমবার চণ্ডালকে আহ্বান জানিয়ে দুটো প্রাণের বিনাশ করতে চলেছি আমি। তবে এই জন্য আমার দুটো জিনিসের প্রয়োজন, ওই পুরোহিত আর সাহেবের ব্যবহৃত কোনো জিনিস। এই বিষয়ে যে একমাত্র কুর্মিলা আমাকে সাহায্য করতে পারবে তো জানা কথা। কুর্মিলাকে পুনরায় ডাকতে হলো আমায়। সে বলল বটে এনে দেবে, কিন্তু যাওয়ার সময় হুমকি দিয়ে গেল কালকের রাতটা শেষ রাত, আপাতত প্রহর গোনা ছাড়া আর কোনো কাজ আমার নেই। তবে মনে মনে দ্বিতীয়বার আমি ভেবে নিলাম যা করছি তা সঠিক করছি কিনা। নিজেকে প্রবোধ দিলাম, এসব তো স্বয়ং ধূমাবতী দেবীর নির্দেশ, উনি নিশ্চয়ই কাউকে ভুল পথে চালনা করবেন না। অগত্যা এটাকেই বিধির বিধান বলে মেনে নিলাম। সময় যত এগোচ্ছিল হৃদয়ের কম্পন ততই বাড়ছিল। কেবল মনে হচ্ছিল আমি আদৌ পারব তো। তারানাথকেও তার আত্মবিশ্বাস থেকে টলিয়ে ছেড়েছিল এই ঘটনাটা। এর মাঝেই হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে গেল। বুড়িমা ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। প্রথমটায় বুঝতে পারিনি, রাতে যে বাড়িতে থাকবো না সেটুকুই বলতে গিয়েছিলাম। কিন্তু ঘরে এসে দেখি বুড়ির পিত্ত বমি হচ্ছে। এসব টুকটাক অসুখের জন্য জড়িবুটি সর্বদাই প্রস্তুত থাকে আমার কাছে, তাই দুটো পাতা বেটে বুড়িকে খাইয়ে দিলাম। বুড়ি আমার মাথায় হাত রেখে বলল, তেরা তীর আর পোহাবে না বুঝলি তো, এবারে স্বর্গপ্রাপ্তি হলেই হয়। বাজে কথা বলো না তো, ওরব কিছু হবে না, গরম পড়েছে তাই পেটে গোলমাল হয়েছে। শুয়ে থাকো, চুপচাপ উঠবে না, আমি কিন্তু রাতে থাকবো না। কে বলতে পারে, হয়তো রাতে তোকে থেকেই যেতে হলো। কথাটা শুনে আমার কেমন যেন খটকা লাগলো। এমন কথা কেন বলছে বুড়ি? বুড়িমার যদি আমি থাকাকালীন কিছু হয়ে যায় তবে আমি অসৌচ শরীরে সাধন ক্ষেত্রে বসতে পারবো না, আর আজকের মধ্যে কুর্মিলাকে মুক্তি না দিলে যে কি অনর্থ ঘটবে তা তো বলার অপেক্ষা রাখে না। চকিতে আমার মনে পড়ে গেল ধূমাবতীর বসবাস সমাজের অবহেলিত নারীদের মধ্যে। এই বুড়িমা কে? কি তার আসল পরিচয়? না, ওনার চোখে চোখ রাখতে পারলাম না আমি, যদি কিছু পড়ে ফেলেন। কিন্তু মায়ের চোখকে কি এত সহজে ফাঁকি দেওয়া যায়? বুড়িমা আমার হাতটা ধরে ফেলে বলল, এমন কিছু করবি না যার দায় সারা জীবন মনে গ্লানির সৃষ্টি করবে। সাধনা একমাত্র পবিত্র মনেই সম্ভব, এতটুকু দ্বিধা থাকলে সে পথ মারাতে নেই। যদি মনে হয় ওদের শাস্তি দেওয়া উচিত তবে দে, যদি মনে হয় উচিত না তবে জেনে রাখ, কুর্মিলাকে মুক্তি দেবার উপায় আছে তোর কাছে,
তুই ভেবে দেখ কোনটা সঠিক। আমি চোখ বুঝলাম, সেই রাতগুলোর কথা ভাবার চেষ্টা করলাম। বিনা অপরাধে ওই সাদা সাহেব যখন মেরেছিল এক আদিবাসী ছেলেকে, ধর্মের নামে যে রাতে একটা মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল মন্দিরের ওই পুরোহিত, অবশ্যই শাস্তি পাওয়া উচিত, আর শাস্তি ওরা পাবেই। আমি দৃঢ় স্বরে বলে উঠলাম। অনুভব করলাম বুড়িমা মনে মনে খুশি হলো। আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। কেন জানি না মনে হচ্ছিল এই যাত্রায় আর বুড়িমার সাথে দেখা হবে না। মনটা খারাপ করছিল, তবে কোনো রকমে অসুচি হওয়ার আগে বেরিয়ে এলাম ঘর থেকে। বেলা গড়িয়ে গেছে, সন্ধ্যের মধ্যে শ্মশানে পৌঁছতে হবে, অনেক প্রস্তুতি লাগবে, তাই যত দ্রুত সম্ভব আমাকে যেতে হবে। কেন যেন মনে হচ্ছিল কাজটা মোটেও সহজ হবে না, বাধা আসবে। তবে আমিও প্রস্তুত ছিলাম, মনে জেদ চেপে গিয়েছিল যে করে হোক পারতেই হবে আমাকে। সেদিন আমি শুধু কোনো সাধক কিংবা তান্ত্রিক না, এক দায়িত্বশীল মানুষ হিসেবে সমাজের কিছু কীটকে তাদের অপরাধের শাস্তি দিতে নেমেছিলাম। অন্ধকারে সেজে উঠেছে শ্মশান, একটা প্রাণের অস্তিত্ব নেই। নিজের চারপাশে একটা দাগ কেটে নিলাম আমি। কোনো অপদেবতা যেন আজ আমায় স্পর্শ করতে না পারে, সবার প্রথমে কুর্মিলাকে এখানে উপস্থিত হতে হবে। না, ও নিজে এখানে আসতে পারবে না যতক্ষণ না আমি চাইছি। এত আগে আসার একটাই কারণ, আজ অমাবস্যার তিথিতে এত বড় একটা কাজে হাত দেওয়ার আগে আমি ধূমাবতীর পুজো করতে এসেছি। এত বছর মাকে কেবল উগ্রদেবী হিসেবেই জেনে এসেছি, আজ যেন মায়ের অন্য এক রূপ দেখলাম যে নিজের সন্তানদের আগলে রাখে। পুজো সম্পন্ন হওয়ার আগে অবধি কুর্মিলা এখানে প্রবেশ করতে পারবে না। রাত্রি 12:03, মায়ের পুজো সম্পন্ন হলো। এবার কুর্মিলার এখানে আসার সময় হয়েছে। নিজের চারপাশে কেটে রাখা লক্ষণ রেখা মুছে ফেললাম। আমায় ঢুকতে দিচ্ছিল না কেন? কি ভেবেছিলিস, ফাঁকি দিবি আমাকে? দেখবি আমি কি করবো? কুর্মিলা ঝড়ের গতিতে প্রবেশ করেই নিজের আক্রোশ প্রকাশ করতে শুরু করেছিল। আগুনে তাতিয়ে রাখা চ্যালা কাঠটা ছুঁড়ে মারলাম ওকে। ব্যথায় চিৎকার করে কুর্মিলা বলল, চুপ করে বস, যেটা আনতে বলেছিলাম এনেছিস? এনেছি। ওখানে রাখ। দুটো আলাদা পাত্রে পুরোহিত আর সাহেবের একগাছি করে চুল রাখলো কুর্মিলা, আর একটা পাত্র রাখলো, সেখানে দুজনের রক্তের মিশ্রণ রয়েছে। আমি জানি এবার আসল ঝড় উঠবে। চণ্ডালকে আমন্ত্রণ জানানো মাত্রই শুরু হবে তাণ্ডব। আগুনের নিচে নিজের আঙুল ছিঁড়ে এক ফোঁটা রক্ত আগুনে দিলাম। ছলাৎ করে উঠল আগুনটা, আমার ঠোঁট নড়ছে। এতটুকু না থেমে চণ্ডালের মন্ত্র বলে চলেছি আমি। কুর্মিলার অবয়বে একটা অস্বস্তি শুরু হয়েছে, চণ্ডাল এসে প্রবেশ করবে ওর শরীরে। দূরে শেয়াল ডেকে উঠল, শয়ে শয়ে মানুষের কান্নার আওয়াজ আমার কানে আসতে লাগল। বলহরি হরিবোল ধ্বনিও কানে এলো। এসব আমার মন ঘোরানোর প্রচেষ্টা আমি জানি। চণ্ডালকে ডাকার সময় এতটুকু অন্যমনস্ক হলে চলে না। ধীরে ধীরে কুর্মিলার দেহ পরিস্ফুট হলো, থরথর করে কাঁপতে শুরু করেছে কুর্মিলা। আমি বুঝলাম এটাই সেই মুহূর্ত, আরেকটা আত্মার প্রবেশ ঘটছে কুর্মিলার শূন্য কায়ায়। ঠিক সময় বুঝে পুরোহিত আর সাহেবের চুল মুঠো করে আগুনে ফেলে দিলাম। কুর্মিলা উঠে দাঁড়ালো, ওর চোখ রক্তবর্ণ ধারণ করেছে, ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। কাকে ধরে আনতে হবে? এক পুরুষ কণ্ঠ কুর্মিলার মুখ দিয়ে বলে উঠল। আমি পুনরায় যজ্ঞের আগুনের সেই রক্ত ঢেলে দিলাম। চণ্ডাল বুঝে গেল নির্দেশ, ঝড়ের সাথে মিলিয়ে গেল কুর্মিলার দেহ। আমি যজ্ঞের আগুনের সামনে বসে রইলাম নিশ্চুপ হয়ে। আর কোনো উপায় নেই, আজ ওদের দুজনকে কেউ বাঁচাতে পারবে না। এখন শুধু কোনো বিভৎস দৃশ্য দেখার অপেক্ষা।
এভাবে কত ঘন্টা কেটে গেছে আমার জানা নেই। সময়ের হিসেব জানান দিচ্ছে রাত 3টার কাছাকাছি বাজে। হঠাৎ একটা তীব্র আর্তনাদের শব্দে আমার কান ফেটে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই একটা সদ্য খুবলে আনা হাত এসে পড়ল আগুনের ওপর। আমি চেয়ে দেখি কুর্মিলা এগিয়ে এসেছে। ওর শরীরে যেন দানবীয় শক্তি ভর করেছে, চণ্ডালের কাজে সব। কুর্মিলার কাঁধে আমার সেই পরিচিত পুরোহিত আর এক সাদা সাহেব। প্রচণ্ড রাগে গর্জন করছে কুর্মিলা। একবার একটা হাত ওই পুরোহিতের দেহ থেকে খুবলে এনে ফেলে দিল কুর্মিলা। তবে এর চেয়েও বেশি নৃশংসতার পরিচয় সেদিন পুরোহিত দিয়েছিল, একটা অসহায় মেয়ের সম্মানে হাত দিয়ে, তার লজ্জাকে বাজারে নামিয়ে। এর চেয়ে বড় অপরাধ আর কি বা হতে পারে? সাহেব নিজের ভাষায় কিছু একটা বলে চলেছে বিড়বিড় করে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে প্রচণ্ড ভীত, তার মুখ দিয়ে স্পষ্টভাবে কোনো কথা বেরোচ্ছে না। ওকে দেখে আমার বড় রাগ হলো। এর একটা অন্যায়ের ফলেই এত কিছু ঘটেছে। সেদিন যদি রঞ্জুর সাথে সাহেব অমন জানোয়ারের মতো ব্যবহার না করতো তাহলে আজ কিচ্ছু হতো না, কুর্মিলার জীবনে এত দুর্ভোগ নামতো না। কুর্মিলা হঠাৎ পুরোহিতকে ছেড়ে সাহেবকে নিয়ে পড়ল। এক টানে সাহেবের হাত থেকে মুন্ডচ্ছেদ করে ফেলল। আমি বাধ্য হয়ে বললাম, এবার থামো কুর্মিলা, অনেক হয়েছে, এবার ওদের মৃত্যু দাও। মৃত্যু দেব, কিন্তু তার আগে শাস্তি দেব। ওরা যথেষ্ট শাস্তি পেয়েছে, এবারে নিজের মুক্তির কথা ভাবো। ভোরের আলো ফুটে গেলে আজ আর কোনোভাবেই তোমার মুক্তি সম্ভব নয়। কথাটা জাদুর মতো কাজ করল। ওই ছিঁড়ে খুঁড়ে খাওয়া দেহ দুটো আগুনে ছুঁড়ে ফেলল কুর্মিলা। তারপর বাধ্য মেয়ের মতো এসে বসল আমার সামনে। ধ্যানে বসলাম আমি। মা ধূমাবতীর পবিত্র মন্ত্র উচ্চারণ করলাম। আমার গা ঘেঁষে কি একটা যেন বেরিয়ে গেল। মন্ত্র শেষে মায়ের উদ্দেশ্যে বললাম, কুর্মিলাকে একটা পরজন্ম দাও মা, একটা সুস্থ জীবন দাও। সমাজের সব দৈন্যতার ঊর্ধ্বে গিয়ে যেন বাঁচতে পারে কুর্মিলা। কুর্মিলা মুক্তি পাক, আমার এই সাধনা যেন সফল হয়। কুর্মিলা ঠাঁই হোক আলোর মাঝে, আর কোনো মলিনতা যেন ওকে স্পর্শ করতে না পারে। ক্লান্ত লাগছিল বড্ড, চোখ দুটো খুলতে ইচ্ছে করছিল না, কিন্তু আর শ্মশানে থাকার মানে হয় না। চোখ খুলে চাইলাম, কি শান্ত চারিদিক, যেন কিচ্ছু হয়নি, অথচ কত কিছু ঘটে গেছে কিছুক্ষণ আগে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। যজ্ঞের আগুন নিভে গেছে, পুরোহিত বা সাহেবের মৃত্যুর চিহ্ন মাত্র নেই। আর গ্রামে ফিরে যাব না আমি, কারোর কাছে কোনো জবাবদিহি করতে ইচ্ছে করছে না। এখান থেকে সোজা খয়ের বাড়ি যাব, নবমীর পুজোটা অন্তত দেখতে পাব। শ্মশান ত্যাগ করতে উদ্যত হয়েছি এমন সময় একটা সাদা শাড়ি পরিহিতা বৃদ্ধা আমার কাছে এসে বলল, নিশ্চিন্তে বাড়ি যা, তোর সাধনায় সে তুষ্ট হয়েছে। আমি পলক ফেলতেই বৃদ্ধা উধাও হয়ে গেল। বুঝলাম বুড়িমা স্বর্গারোহণ করেছে। কপালে হাত ঠেকিয়ে তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে রওনা হলাম খয়ের বাড়ির দিকে। আমি ভেবেছিলাম এখানেই হয়তো এই অধ্যায়টার সমাপ্তি ঘটবে, কিন্তু না, তার ঠিক 3 দিন পরের কথা। আমি তখন খয়ের বাড়িতে, কনক দুর্গার পুজোয় মেতে আছি। নবমীর পুজো এবং দশমী দুটোই প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে। পরের দিন বাড়ি ফিরব বলে মনস্থির করেছি, এমন সময় মন্দিরের পুরোহিত জানালেন আরেকটা দিন থেকে যেতে, আরেকটা নাকি পুজো বাকি আছে। আমি জিজ্ঞেস করলাম, দুর্গাপুজোর পরের দিনই আবার পুজো? পুরোহিত মশাই জানালেন, মন্দিরে প্রতি বছর দুর্গাপুজোর শেষে মায়ের বিধবা রূপ ধূমাবতীর পুজো করা হয়। আমি চমৎকৃত হলাম, এখানেও ধূমাবতীর পুজো হয়? এখানে কিভাবে পুজো হয় তা দেখার লোভ সামলাতে পারলাম না। তবে পুজোর দিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। মন্দিরের পুরোহিত হঠাৎ করেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। ওনার পক্ষে আর পুজো করা সম্ভব নয়, তাই সকলে মিলে আমাকে ধরল। আর কেউ জানে না এই পুজোর নিয়ম বিধি। আমি তান্ত্রিক, তাই পুজোর নিয়ম জানবো বলেই সকলের বিশ্বাস। আমিও আর মানা করলাম না। সেদিন দ্বিতীয়বার মা ধূমাবতীর পুজো করার সৌভাগ্য আমার হয়েছিল।
আমার উদ্যোগে গ্রামের প্রতিটা বিধবাকে সেদিন মায়ের মন্দিরে বসিয়ে প্রসাদ খাইয়েছি আমি। ওরা কথা দিয়েছিল পরের বার থেকে এই নিয়ম প্রচলিত হবে। মাঝে আমার সন্তুষ্ট হয়েছে তা তখনই বুঝেছিলাম যখন পুরোহিত অসুস্থ হয়ে পড়ল। মা নিজে আরও একবার আমার নিজের হাতে পুজো পেতে চেয়েছিলেন। এরপর অবশ্য আর ধূমাবতীর পুজো আমি করিনি। সত্যি বলতে বড় ক্লান্তি এসেছিল মনে, তাই ওসব দিকে আর যাইনি। তারপরে বহু বছর কেটে গেছে, আমার চুলে পাক ধরেছে, তবে এখনো কলমি গ্রামের সেই ঘটনাটা আমার চোখের সামনে ভাসে। এ যেন আমার এক অগ্নি পরীক্ষা। কোনোদিন এই ঘটনার কথা কাউকে আমি বলিনি, এমনকি আমার স্ত্রী কিংবা কন্যাকেও নয়। ওরা শুনলে ভয় পেত কিনা, তবে তোমাদের বলে আজ কেন জানি খুব হালকা বোধ করছি। অনেক বছর ধরেই একটা ভার বহন করছিলাম নিজের মনে। তোমরা আমার কাছের বন্ধু, তাই তোমাদের বললাম। গল্প শুনতে শুনতে যে বেলা গড়িয়ে যাবে বুঝতে পারিনি। তারানাথ এতক্ষণে থামলেন, আমরাও নিঃশ্বাস ফেললাম। গল্পটা কিন্তু খাসা ছিল। গল্প মানে ওই ঘটনাটা। তাহলে এবার ওঠা যাক। দাঁড়াও, তোমাদের আমি একটা প্রশ্ন করব বলেছিলাম না? তারানাথ বলেছিলেন বটে গল্প শেষে প্রশ্ন করবেন, আর তার ঠিক ঠিক জবাব নাকি আমাদের দিতে হবে। তবে তিনি যে সত্যিই প্রশ্ন জিজ্ঞেস করবেন তা ভাবতে পারিনি। বলুন কি প্রশ্ন, জানা থাকলে অবশ্যই উত্তর দেব। তোমাদের কি মনে হয় আমি কাজটা ঠিক করেছিলাম? পরোক্ষভাবে হলেও আমার জন্য দুটো মানুষ প্রাণ হারিয়েছে, এটা কি বড় পাপ নয়? আমি আর কিশোরী মুখ চাওয়াচাওয়ি করলাম, কি উত্তর দেব বুঝে উঠতে পারছিলাম না। ভুল মানুষ মাত্রই হয়, আমি করেছি মানে সেটা ঠিক এমন কোনো কথা কিন্তু নেই। যাই হোক, তোমরা বলো তোমাদের কি মনে হয়, ওদের অন্যভাবেও শাস্তি দেওয়া যেত? এত বছর পরে কেন দ্বিধান্বিত হচ্ছেন তারানাথ? আপনি তো বললেন যা করেছেন মায়ের নির্দেশে করেছেন, তাহলে মনে এত দ্বন্দ্ব কেন? যদি আপনি কোনো বড় পাপ করেই থাকতেন তাহলে মা নিশ্চয়ই আপনার পুজো গ্রহণ করতেন না, তাই নিশ্চিন্তে থাকুন। বলছো? বলছিই তো, আপনার ওপর মা যখন রুষ্ট নেই তখন আপনার কোনো অপরাধ নেই। তারানাথ বোধহয় এমন উত্তর পেয়ে বেশ প্রসন্ন হলেন, তা ওর ওই হাসি মুখের দিকে চেয়েই বুঝতে পারলাম। যাক, তোমরা আমায় ভারমুক্ত করলে। তন্ত্রমন্ত্র নিয়ে কারবার ছেড়ে দিয়েছি অনেকদিন হলো, কিন্তু এই অতীতটা এখনও হাতছানি দেয়। পাতা উল্টালেই পাপ পুণ্যের হিসেব ভেসে ওঠে চোখের সামনে। মনে হয় জীবনে বোধহয় অনেক অঙ্ক গোলমাল করে বসে আছি, তখন কেউ আমার হয়ে বিচার করে দিলে বড্ড শান্তি পাই, মনে হয় নিরপেক্ষ বিচার হয়েছে। তারানাথকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তাকে আবার কথা দিতে হলো মাঝে মাঝে আসব। শুনছিলেন আজকের গল্প সোহিনী অধিকারীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প কমলি। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় সায়ন্তন, কুর্মিলা তৃষা, মোড়ল পার্থ, জনৈক বধু রুবিনা, রুভার্সেন আর্য, রঞ্জু সৌমদ্বীপ, বুড়িমা ও ধূমাবতী দেবী পিয়ালি, বিভূতি ও গল্পের সূত্রধর আমি প্রীতম। শেষ হলো আজকের গল্প। ফিকশন হান্ট আবার হাজির হবে আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিজয়ের শুভেচ্ছা নেবেন। শুভরাত্রি।